গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে পৌনে একটা আর আমরা সবারই বাড়িতে না, করিমাঙ্কেলের বাড়িতে এখনও যাওয়া হয়নি, করিমাঙ্কেলের বাড়িতে যাবো, একটু সবাইকে খেতে টেতে দিয়ে দিই বাড়িতে, মা বাবা মিস্টার মুখার্জি খেতে দিয়ে বাসনও মাজতে হবে আজকে, মাসি যেহেতু আসবে না তো তারপরেই যাবো করিমাঙ্কেলের বাড়িতে। কীরকম হলো ব্যাপারটা, তোমরা দিনে নিরামিষ খাচ্ছ রাতে আমিষ খাবে? হ্যাঁ তাই তো, ডিম খেয়ে নিতে পারতে। আমি এসে দেখছি দুজনে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে, ইনি আর ইনি, আর কিছু খান না খান, কোল্ড ড্রিঙ্কসটা খুব ভালো খেতে পারে না? আমি তো কিছু বই না, মনে কষ্ট পাবে, ভালোবেসে এনেছে, আমি কারোর পছন্দ কিছু না। আচ্ছা ঠিক আছে চলো, আর রাগ করতে হবে না, শুধু শুধু বরটাই যে বাড়ির লোকের পছন্দ, আর কারোর পছন্দ কিছু না, তারপর থেকে সবকিছু আমার পছন্দ, শুধু বরটাই বাড়ির পছন্দ, বাড়ির পছন্দ হয়ে গেছে, ভাবির বাড়িতে হয়ে গেল দেখাশোনা। চলে চলো ছোট মস্তান, আসছি ভাবি, বাচ্চাদের জন্য পোলাও অ্যান্ড চিকেন দেওয়া হচ্ছে দুপুরে লাঞ্চে, হ্যাঁ সোমাও খাবে, পোলাও দেওয়া হয়ে গেছে, বা চিকেন দেওয়া হচ্ছে, খাও সাদা অনেকদিন পর, সাদা করি তারপরে তো একটু লঙ্কা দিয়েছি। ওকে নদীকে রুকসানের বাড়িতে খাইয়ে নিয়ে চলে এলাম চিকেন কোরমার সাথে পোলাও, আর আমি এখানে ভাত খাচ্ছি যেহেতু ভেজ খাবো, এখানে ডাল হয়েছে, আলু ভাজা, আমি আমার জন্য একটা আলু ভাজিয়ে নিয়েছি, আর সয়াবিনের তরকারি, সব কাজ ডান, ওপরে চলে এসেছি, এখন বাজে 3:30, ঠিক আছে তো একটু রেস্ট নেবো আর ভিডিওগুলো এডিট করে ছাড়বো, তারপরে আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরোবো। দুপুরবেলা একটু ঘুমোই না, ঘুম হয়নি, এক্সারসাইজ করেছিলাম ফুল দমে, কারণ সকাল থেকে এত বেশি মিষ্টি মিষ্টি খাওয়া হয়েছে, রাত্রেবেলা এটা ওটা খাওয়া হবে, সেই জন্যই ভাবলাম যে একটু এক্সারসাইজ করে নিই, ফুল এক্সারসাইজ করার পর স্নান টান করে সন্ধ্যে টন্ধে দিয়ে, আর এইটা হলো আমার ঈদের আউটফিট, এই ড্রেসটা আপনারা আগেই দেখেছেন, এটা মিশো থেকে নিয়েছিলাম, একটা স্যুট সেট ব্ল্যাক কালারের, তার উপরে প্রিন্ট গোল্ডেন প্রিন্টেড কাজ আছে, প্রথমে অন্য ড্রেস পরে ওরা বের করেছিলাম বাট আবার ঢুকিয়ে দিয়েছি, ওটা প্রচণ্ড গরম লাগবে আর পরিনি ভয়। এখানে নদী রেডি হয়ে গেছে তার ফুল আউটফিটে, কিন্তু ও কোনো ক্লিপ লাগাবে না, অ্যাজ ইউজুয়াল ওর ভালো লাগে না, মাথা অসুবিধা লাগে, কারণ বাচ্চাদের সঙ্গে খেলবো বলে ক্লিপটা টানাটানি করবে, কারণ আমি তাই জন্যই চুল থেকে ক্লিপটা খুলে দিয়েছি, বন্ধ করে যায় নালে এসে মশাই তুলে নিয়ে পালিয়ে যাবে। আচ্ছা এইখানে এই যে দেখতে পাচ্ছেন, আমি সমস্ত মা বাবার খাবার যে প্যাক করে নিয়ে যাওয়ার জন্য এই তিনটে রেখে গেলাম, মিস্টার মুখার্জি যখন আসবে ও এসে নিয়ে যাবে, আর সাথে একটা প্লাস্টিকও রেখে যাচ্ছি। আচ্ছা স্ন্যাক্সে কিন্তু সব ভেজ আইটেম আছে, মানে পনির আছে, বাঁধাকপির পাকোড়া আছে, আর সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, আর কমিউনিটি হলের বাইরে হচ্ছে বিরিয়ানির জোগাড়, প্রথমে ভেজ বিরিয়ানি অ্যান্ড পনির হয়ে গেছে, তারপরে হচ্ছে এখানে চিকেন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ। আচ্ছা আমি এখানেই বলে দিই, আপনার নামটা কি, আর দীপাঙ্কনা ক্যাটারের তো আপনার ক্যাটারের নাম, আপনার নামটা কি? আমার নাম ইন্দ্রনাথ। আচ্ছা আজকে যে সমস্ত রান্নাবান্না হচ্ছে উনি করছেন, তো সোনারগাঁওয়ে বা ধরুন বাঁকুড়ার বিবিরহাটে সব থেকে বেস্ট ক্যাটারের যদি কেউ লাগে মানে উনি, অসাধারণ খাবারের কোয়ালিটি অ্যান্ড স্বাদ বলুন সবেতেই বেস্ট, আপনার প্রথম খাবার খেয়েছিলাম আমি ওই বাড়িতে ঋতুদির বাড়িতে, তারপর ওখান থেকেই ফ্যান হয়ে গেছিলাম, মাটন থেকে আরম্ভ করে অসাধারণ রান্না। আপনার ফোন নাম্বারটা বলে দিন কেউ যদি কন্ট্যাক্ট করতে চায়। আমার ফোন নাম্বার হচ্ছে 9831 9831 31 0799, আর একটা নাম্বার হচ্ছে 7003153099। আপনি বিয়ে বাড়ি অন্নপ্রাশন সব জায়গায় মানে কন্ট্যাক্ট নেন তো? বাবি আর মেয়ে সেম সেম ব্ল্যাক। সব বাচ্চারা স্ন্যাক্সের থেকে বেশি কোল্ড ড্রিঙ্কসে ফোকাস করছিল, কেন বলুন তো চিকেন নেই, ভেজের উপরে পুরো স্ন্যাক্স আইটেমগুলো আছে, সেজন্য ওরা সেরকম বেশি খাচ্ছিল না। আর এখানে রোকসানার হাজবেন্ড শাহিন ভাই সমস্ত বাচ্চাদের নিয়ে একটা ছোট্ট খাটো প্রোগ্রাম টাইপের করছিল, সবাই নাচ করছিল মজা করছিল। ভাবির বাড়িতে এই মানে ফুলের গন্ধটা অসাধারণ, এটা হাসনুয়ান আমাদের বাড়িতেও ছিল মানে আরামবাগে, এটা মানে সন্ধ্যেবেলাতেই ফোটে এই ফুলটা, খুব ভালো লাগে, অসাধারণ গন্ধ, ন্যাচারাল পারফিউম যাকে বলে, এটা না লাল ফুল গোলাপগুলো দেখ। এখানে বিরিয়ানি সার্ভ করো তুমি, অনেক আগে না আধ ঘন্টা আগে এসেছো তুমি, আমি দেখলাম তোমার গাড়ি ঢুকছে, চলো শিমুই পড়ছে। এখানে চিকেন সার্ভ করা হচ্ছে, চিকেন পড়েছে পড়েছে, এখানে সব বাচ্চা বাটিতে বসে বসে গল্প হচ্ছে। কেমন লাগছে খাবার? ভালো লাগছে? কেমন লাগছে খাবার? হ্যাঁ দারুণ লাগছে, আমি বলে
সব থেকে বেস্ট, মানে এই ক্যাটারের রান্না। কেমন লাগছে রান্না? হেভি খেয়ে নিয়েছি, ঝাল লাগছে না? সবাই খাওয়া শেষ প্রায়। আমাদের আজকে ভেজ বিরিয়ানি এন্ড পনির ছিল, আর নন ভেজে ছিল চিকেন বিরিয়ানি এন্ড চিকেন চাপ। নদী নিজে নিজেই খাচ্ছে। তুমি ভাতগুলো খা, খাওয়া দাওয়ার পরে গান গান শুরু। এই যে সব দর্শক আসনে সবাই বসে আছে, আমাদেরকে এতক্ষণ ধরে সহ্য করেছে সবাই। এই যে তোমার কুকুরগুলো কাঁদতো না, আর কাঁদবে না কাল থেকে, দেখবে ভয় পেয়ে যায় পুরো, একদম চুপ হয়ে গেল। রাত্রি 11টা বাজছে আর আমরা রুকসানাদের বাড়িতে এসে এখন গল্প করছি, আড্ডা মারছি, ঈদের আড্ডা। এটা হোল নাইট চলবে, শিবরাত্রির মতো নাকি? তুমি তো পুরো ঢুলছো, বাড়ি চলো। আর এরা তখন ধরে শুধু এই রোবটের মতো হাঁদার মতো হেঁটে যাচ্ছে দুটোতে মিলে। জম্বি ওটা কি করছে? এটা এরকম এরকম করে কি হচ্ছে? এটা ঠিক করে হাত ওর সাথে সাথে দেখে দেখে কর। নদী আর নদীর পাপা দুজনেই ঘুমোচ্ছে এখন মহানিদ্রায়, 1টা বাজছে প্রায়, আমরা ফিরেইছি ওখান থেকে 11:30টার সময়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দেখছি ডাবল এক্সেল, এই মুভিটা আমি অনেকদিন ধরেই দেখছিলাম অ্যাড, বাট নেটফ্লিক্সে যে আছে এটা আমি খেয়াল করিনি, আজকে দেখলাম। তো এটা চালিয়ে আমি এডিটিং করতে বসব, কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট। মন্দিরে কিরকম ভিড় থাকবে, ঠিক মতো পুজো দিতে পারবো কিনা সেই ভয়েতে বাড়িতেই মোমবাতি জ্বালিয়ে শিবের মাথায় জল ঢেলেছি, আর দুটো মোমবাতি, একটা বাবানের, একটা নদীর। গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলায় বাড়িতে পুজো তো করে নিয়েছি, এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। ভীষণ চড়া রোদ, বড় কাছারি যাওয়া সম্ভব না, মানে ওখানে রীতিমতো সকাল থেকে লাইন রাখতে মানে সুযোগ পাওয়া যাবে ঠাকুরকে পুজো দেওয়া। তো এখানেই সামনে একটা শিব মন্দির আছে, ওখানেই যাচ্ছি, গিয়ে দেখি কতদূর পুজো টুজো দিয়ে। এখানে সব আমি জিনিসপত্র নিয়ে নিয়েছি, এটা নিয়ে যাচ্ছি। পুজো রেডি হয়ে গেছে, এখানে থালা ফালা নিয়ে ভীষণ ভালো লাগলো, মানে মনে একটা আলাদা তৃপ্তি আসে। ওকে, খুব সুন্দর করে পুজো দিলাম। বড় কাছারিতে এখন নিঃশ্বাস ফেলার জায়গা নেই, তো সেই জন্য কি হলো, ভালো করে পুজো দিতে পারবো না। এখানে বেশ মনের শান্তিতে প্রথমে আমি পুজো করলাম, তারপরে পূজা পুজো করলো, ভালো লাগলো আর কি। সো এরপরে বাড়িতে যা কাজ আছে করবো, তারপরে খাওয়া দাওয়া বানাবো, এসে একটু ওই প্রসাদ খেয়েছি ঠাকুরের, এরপরে দেখি হয়তো সাবুর খিচুড়ি বা এই ডালিয়া ফালে কিছু বানাবো। আচ্ছা, পয়লা বৈশাখে কার কতদূর শপিং হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি নিলেন, নাইটি না ঘরে পরে এমনি কুর্তি না সালোয়ার? হো, এই দেখো নদীর জন্য গিফট, আন্টিকে থ্যাংক ইউ বলো। ছোট্ট উপহার নতুন ক্লাসে ওঠার জন্য ড্রয়িং গিফট, ওয়াও, এটা সুন্দর কালার আছে এন্ড ডিয়ার মিল্ক চকলেট আছে, ধরো। আচ্ছা দেখাই, এই দুটো কোয়ার সেট আছে, এইটা একটা ওপরে আর এর সাথে ম্যাচিং এই বটম ওয়্যারটা দেখতে পাচ্ছেন, প্যান্ট অ্যান্ড এটা হচ্ছে কোয়ার সেটের কম্বিনেশন, খুব সুন্দর। এটা জঙ্গলি প্রিন্টের ওপরে আছে, এটা আর একটা গরমে, ওফ কি আরাম, সিরিয়াসলি বলছি। স্পার্কের কালেকশন খুব সুন্দর, আমি সেই জন্যই মাঝে মাঝে এগুলো নিই। আর দেখুন এটার সাথে এইটা, মানে গরমে এর থেকে বেস্ট, মানে কোথাও যাচ্ছি, কোথাও বেড়াতে যাচ্ছি, কোথাও ঘুরতে যাচ্ছি, এরকম একটা পরে নাও, মাথায় একটা স্ক্রাঞ্চিস বেঁধে নাও, ব্যাস। এটা একটা থ্রি পিস হোয়াইট কালারের, হাতে এখানে জারি ওয়ার্ক করা আছে, এখানে জারি ওয়ার্ক করা আছে, বুকের কাছে জারি ওয়ার্ক করা আছে। এটা খুবই সিম্পল ডিজাইনের মধ্যে এত সুন্দর জিনিসটা দেখাচ্ছি, এটাও খুবই সিম্পল, দেখুন নিচে একটু জারি ওয়ার্ক করা আছে, আর এর সাথে একটা প্রিন্টেড ওড়না, দুর্দান্ত কম্বিনেশন। আপনাদের কোনটা ভালো লাগলো সব থেকে কমেন্ট করে জানাবেন। এই তিনটের উপর আমি শর্ট তো শুট ডেফিনেটলি করবো, এর মধ্যে যদি কোনোটা পছন্দ হয়ে যায় আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাছাড়াও প্রচুর কালেকশন আছে, মানে গরমের কুর্তি বলুন, নর্মাল কোয়ার্ট সেট বলুন, সালোয়ার বলুন, শাড়ি বলুন, প্রচুর কালেকশন আছে, আর খুব রিজনেবল প্রাইসে। আজকাল প্রাইসটা অনেকটা ম্যাটার করে, সিরিয়াসলি বলছি, খুব দাম দিয়ে রেগুলার পরার জিনিসপত্র কিনতে কিন্তু আমরা অতটা কমফোর্টেবল নয়, আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরে, তো ওদের দামটা খুব রেঞ্জের মধ্যে সুন্দর। তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে।
সব থেকে বড় কথা দুজন মেয়ে খুব হার্ডওয়ার্ক করে, খুব খাটে, তো একটু সাপোর্ট করবেন। স্পার্কটা হচ্ছে ওদের বুটিকের নাম, কালীবাজার আমতলা অপোজিট গার্লস হাই স্কুল বর্ধমান, পূর্ব বর্ধমান গেট নাম্বার 1। ঠিক আছে, আচ্ছা আমি সমস্ত যোগাযন্ত্র করে নিয়ে সমস্ত ধুয়ে মুছে বসে গেছি। এখানে আলু নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, এইগুলো সমস্ত কেটে ডালিয়ার জন্য রেডি করে নেবো। অনেকেই যে কোনো ষষ্ঠী বা উপোস কাপাসে বলুন লুচি বা পরোটা খেতে ভালোবাসে, বাট আমাদের কি বলুন তো প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায়, সারাদিন কিছু না খাওয়ার পরে ওই ভাজা ভুজি জিনিস একদম সহ্য হয় না, তো সেই জন্য ডালিয়া সাবুর খিচুড়িগুলো বেস্ট অপশন, পেটও ভরে খেতেও ভালো লাগে আর হেলদিও। এখানে মুগ ডাল দিয়ে দিচ্ছি, আমি বেশি করেই করছি, মিস্টার মুখার্জি যদিও খায় একটু খাবে। মুগ ডালগুলোকে লাল লাল করে ভেজে নেবো, তারপরে ধোবো। আচ্ছা আবার কড়া বসিয়ে নিয়েছি, এবার আজকে ঘিতেই করবো, কারণ তেলটা আমার ভালো যাবে নেই। জিরে দিলাম প্রথমে, গোটা গরম মশলাও দেবো, একটা তেজপাতাও দেবো, এরপরে অল্প একটু আদা থেঁতো করেছি দিয়ে দিচ্ছি, সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। সবজিগুলো বলতে এখানে শুধু টমেটো, গাজর আর আলু আছে, এগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভেজে নেওয়ার পর এবার ডালিয়া আর মুগ ডালটা মিশিয়ে দিচ্ছি। আচ্ছা জল ঢেলে দিয়ে বসিয়ে দিয়েছি, এরপরে নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে জাস্ট নামিয়ে নেবো, ঠিক আছে, তারপরে খাওয়া দাওয়া করবো। যেহেতু দুটো খেজুর খেয়েছে এখন আমার এনার্জি পুরো ফুল আছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।